হে গাইস, আজকে চলে এসেছি আমরা মাস্টারের বাড়িতে। আজকে হবে খুল্লা চিকেন পার্টি, মাটন পার্টি হবে। মাটন রান্না তোমাকে এত সবুজ লাগছে কেন আজকে? সবুজ হয়ে এসছে নাকি মালা থেকে? আমাদের রান্নার প্রথম পর্ব কি সিদ্ধ হয়ে গেল নাকি? আর কাটো, কাটবো নাকি? ধর ভালো করে পিস করি নাকি মালগুলো? ইতিমধ্যে মাংসের পিসটা বড় হয়ে গেছে, বড় পিস কাউকে দেওয়া যাবে না বলে ছোট করা হচ্ছে। ফালতু ঝাড়া টাকা লেগে দিবে, ফালতু টানাটানি করবে, কি দরকার? মেটে দিব, ছোট ছোট দিব, পুচকি পুচকি দিব, কেউ কারোর সাথে ঝড়া না করে, এক এক করে পড়বে। এই যে আমাদের গুরুদেব, এটা জিংলি, দেখো পিস বড় থাকলে ছোট করে দাও, ফালতু ঝাড়া লেগে যাবে। দেখো শান্তি শৃঙ্খলা ভাবে খেয়ে দে ভাই, বাড়িয়ে দিতে চাই। আচ্ছা এতে কি আর মশলাপাতি পড়বে না? শুধু দই, দইটা আছে, খেলিব নাকি? ছেড়ে না, এদিকে ইতিমধ্যে আমাদের ভাতের হাঁড়ি চেপে গেছে, এখন ভাতটা আবিষ্কার হবে। আবিষ্কার কর্তা হচ্ছে আমাদের তপন বাবু। তপন কুমার, এই জ্বালানিটা হচ্ছে একদম পুরো নেচুরাল, ঠান্ডি পাটকাটি। আমাদের গুরু কি বলতে চাইছে? থোড়া থোড়া ভোজপুরি মে ভি বাত বল লেতা হ্যায়, আচ্ছা উধার কা জল বহুত আচ্ছা হ্যায়, হম লোগ কা চুলা মাস্টার গিয়া আচ্ছা হ্যায়, ভোজপুরি বলতা হ্যায়। উধার কা বলতা হ্যায়, জব বোলবান মে গয়া থা বলতা হ্যায় উধার কা জল বহুত আচ্ছা হ্যায়। ওয়াও, আচ্ছা তা তুমি কি বলতে যাও? জল আচ্ছা না পানি আচ্ছা? জল জল ইতিমধ্যে আমাদের রসুন, পেঁয়াজ, আদা, চিলা চিলি সব কমপ্লিট। এবার রান্না বান্না শুরু হবে। একটা পেঁয়াজ আছে, এটা কাঁচা খাবো। এখন ভাতটা আবিষ্কার হবে, আবিষ্কার কর্তা হচ্ছে আমাদের তপন বাবু। ভোজপুরি মে ভি বাত বল লেতা হ্যায়, উধার কা জল বহুত আচ্ছা হ্যায়, ভোজপুরি বলতা হ্যায়, উধার কা বলতা হ্যায়, জব বোলবান মে গয়া থা বলতা হ্যায় উধার কা জল বহুত আচ্ছা হ্যায়। ওয়াও, আচ্ছা তা তুমি কি বলতে যাও? জল আচ্ছা না পানি আচ্ছা? জল 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 না জল জল এছে সে ওয়াটার ডিং বিয়ার। নেক্সট প্রিপারেশন হচ্ছে পেঁয়াজ কাটা। ও মাই গড, ইতিমধ্যে আমাদের রসুন, পেঁয়াজ, আদা, চিলা চিলি সব কমপ্লিট। এবার রান্না বান্না শুরু হবে। একটা পেঁয়াজ আছে, এটা কাঁচা খাবো। কি কেস, কি প্রোগ্রেস, কি ভাত মোটামুটি কমপ্লিটের দিকে নাকি? ভাত কমপ্লিট। এবার শুরু হবে আমাদের মাটন, টান টান আন টান। আমাদের মাংস দেওয়ার পর্ব শুরু হয়ে যাচ্ছে আর কি, আর বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না, মাংসটা আমাদেরকে দিতে হবে। চলো কাম অন, কিপ ইট আপ। ইতিমধ্যে আমাদের মাংস দেওয়া হয়ে যাচ্ছে, রাজাদা হাঁচি মেরে দিয়ে রসুন। প্রত্যেকের জন্য গোটা গোটা পিস ধরা আছে একদম, কেউ কারো পিস নিবি না, কেউ ঝগড়া করবে না। আচ্ছা কি প্রোগ্রেস, এখন কি পরিস্থিতি? মাংস এখন কষা চলছে। ও মাই গড, বলছি পঙ্কজ ভাইকে তো এত খাটিয়ে লাভ নাই, ও তো খাবে না ফালতু। ওই রসুন টসুন ছিলার চোখে দিয়ে শুধু শুধু ও কি খাবে? ও তো 8টা বেজে পার হয়ে গেছে, বুঝতে পারবি খাওয়ার টাইম, বুঝতে পারবি। খালি হাড়ি থাকবে, খালি তুমি দেখে নেবে।
তুই দেখে নেবে, তুমি থাকবে, তুমি থাকবে, তুই দেখে নেবে, ক্যামেরা লেন্সটা একটু দূর বড় করবে, তুমি দেখে নেবে। একটু হালকা করে ঝালাক দেখানো যাক, কি খবর আছে আমাদের মাঠে? ছেদ কি ভরো এখানে? এখন ওয়েট এন্ড ওয়াচ, ক্যা প্রোগ্রেস হ্যা ভাইয়া? কা চল রা অভি? মিট পক রা হ্যা। কব তক পক জায়েগা? আরে 10-15 মিনিট মে হি। উসকে বাদ কা হোগা? খানা হোগা, ভোজন, 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 পেট পূজা হোগা, পেট পূজা। নুন টেস্ট করে বা, ঠিক আছে, ওকে ওকে গুগল, মিষ্টি লাগছে, কতবার যে ঢাকা হবে আজকে, কখন পাবো দাদা? দাদা কখন পাবো? আর কতক্ষণ? আর 10 মিনিট। তারপরে শুরু হয়ে যাবে খেলা কি? আহা, অসাধারণ, অপূর্ব। এবার একটু শুধু লবণ টেস্ট করতে হবে। এদিকে শুরু হয়ে গেছে আমাদের। বাম্পার মিষ্টি লাগছে, মিষ্টি কিন্তু ভালো আছে। ঢের মাছি বগলা কানা। বাস আমাদের ভাত রেডি, মাংস কই? মাংস রেডি হয়েছে কিনা? মাংস রেডি, কার লাগবে জল? বুঝলে সি না রোগী ভালো করে না রো, আহা, ওহো, এ হে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কিয়া কারিগরি হে ইউটিউব মুকুন্দ এ তোর মা চাঁড়া। পরে প্রুফ করে দেখতে হবে না কে কি কোথা কি ডিসমিস হয়ে গেল। মাই গড, আবে বেরাবে না, ওইরকম ভাবে লাগিয়েছি, এইভাবে তোকে লাগাবো। ঝোলটা একটু কম হয়ে গেছে লাগছে, আমাদের ক্যাপ্টেনের হাতের রান্না খেয়ে মজা আলাদা। ইতিমধ্যে আমাদের মাস্টার উঠে গেছেন, মাস্টার লোড নিতে পারছেন না, ওভারলোড হয়ে গেছে, বাকি চ্যাংড়া পিলাগুলো এখন চলছে। বাবা রসুন ভিতরে বিচ্ছি হয়ে গেছে, ও মাই গড, ও মাই গড, হ্যাঁ, একটু ভোজপুরিতে ইন্ডিংটা বল দেখ, কেমন হলো, সব ঠিকঠাক আছে কি না? কাই চাল বা, সব ঠিক বা? কি হয়ে গেল? এই মাস্টার, হেড মাস্টার বাকু ধরে নিল, কা হইল, হ্যাঁ কা ভাইল বা? দাদা আপনার কেমন লেগেছে? কেমন লেগেছে আমার? আমাদের তো গুরুদেব রান্না করেছে, খারাপ বলা যাবে না, খারাপ লাগলেও মন খারাপ হয়ে যায় আমাদের। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে মাস্টার, কেমন লেগেছে? ইস্ট টু ওয়েস্ট, খাসি ইজ দ্য বেস্ট। নেক্সট আবার দেখা হবে, নেক্সট আবার দেখা হবে, মুরগির মাংস একদম, মুরগি না, এবার আমরা ই খাবো, হারিন না, এবার হারিন না, আমরা ই খাবো, কুত্তার মাংস খাবো, ঠিক আছে, ডাইরেক্ট একদম, যাতে চামড়া ঝুলা থাকে, কুত্তা না, চান্না মাচ্ছি আর ঝিঙ্গা মাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ, ওকে বাই, টাটা, ওভার অ্যান্ড আউট, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় ভারত, গুড নাইট।